মেট্রো রেল বলতে উত্তরাতে কমলাপুর যে মেট্রো রেল সেই মেট্রো রেলে আপনার এটা হচ্ছে। মেট্রো স্টেশন দেখুন আমাদের দেশের আগে নিরাপত্তা নিশ্চিত করে তারা কাজ শুরু করলো, দেখা যাচ্ছে দুজন কাজ করতে নিশ্চয়তা বিধান করলেন, তারপরে কাজ করলেন। তো যেহেতু আমি রাস্তা দিয়ে যাবই তো সেভাবেই আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড, বিডিবিএল হোম, আর এই যে এখানে আছে বিকাশ গ্যাস, আর এই হচ্ছে ঐতিহাসিক টেলিভিশন ভবন। এই ভবনের নাম হচ্ছে জাহাঙ্গীর চাওয়া। আর এখানে এই জায়গাটা ক্রস করে চলে গেছে ওইদিকে অর্থাৎ শাহবাগের দিকে, তাহলে যাবো পরে শাহবাগের দিকে। আর সেই চলছে আমাদের ঐতিহ্যবাহী সোনারগাঁ হোটেল, সোনারগাঁ হোটেল প্যান পেসিফিক সোনারগাঁ হোটেল বা সোনারগাঁ হোটেল যাই হোক ওদের নাম আছে। আর এই হচ্ছে আপনাদের মেট্রো রেল স্টেশন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যে আমরা মেট্রো গত সপ্তাহে এসেছিলাম, তখন দেখি অবনতি কেমন লাগে, বুঝেছি অনেক দূর কাজ এগিয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ একটু থাকবো, এতটুকু পর্যন্ত আমরা দেখতে থাকি। এটা আস্তে আস্তে দেখতে পরে গিয়ে আবার এটা পাওয়া যাবে। এই কাজে অনেক বড় স্টেশন কিন্তু এরা তিন ভাগ করে কাজ করছে। প্রতিটা স্টেশনেই দেখলাম যে তিনটে অংশে বিভক্ত করে কাজ হচ্ছে, একটা প্রথম অংশ থেকে অর্থাৎ এদিকে প্রথম অংশ, ওদিকে শেষ অংশ, ওদিকে শেষ অংশ, এদিকে প্রথম অংশ, এরকম। তো মাঝখানের যে বিশাল জায়গাটা এটায় কেউ কোনো কাজ ধরে নেই। কেন কাজ ধরে নেই এটা ঠিক ভ্রমণের আছে, এটা বোধবাসে আমরা একটা মানে মেসেজের ভিত্তি দিয়ে যাচ্ছি। অন্ধকার, চারিদিকে নির্মাণ কাজ হচ্ছে, তাই এরা চিহ্ন দিয়ে ঢেকে দিয়েছে, শেড দিয়ে ঢেকে দিয়েছে। এই যে আমরা বেরিয়ে গেলাম, এই হলো তারা কাজ করছে, বিরাট বড় মেশিন। স্টেশনের শেষ মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে যাওয়া বা এটা শেষ হতে যে সময় লাগবে এর থেকেই বোঝা যায়। এই যে দেখুন আর একটা ক্রেন দিয়ে এখানে তারা মালপত্র উঠাচ্ছে এবং কাজ করছে। তো আর আমি যাই না, দীর্ঘায়িত করি না, অনেক হয়ে গেল। আশা করি আপনারা পছন্দ করে লাইক করবেন এবং আপনারা আপনাদের মতামত দেবেন। তারপরে যদি আরও কিছু জানতে চান তাহলে আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেবো। এই সেই স্টেশন, আর এই হচ্ছে আমাদের কার ওয়ান বাজারের উন্নয়ন। বলতেও পারছি না, তো যারা স্বদেশ এবং বিদেশে আমার ভিডিওটি দেখছেন তাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা আমার ভিডিওটাকে একটু লাইক করবেন, বেশি বেশি করে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।